আলমডাঙ্গা এখান থেকে 0 কিলোমিটার। ওকে এভরিওয়ান, আমরা চলে এসেছি সাত কপাট। এটা হচ্ছে আলমডাঙ্গার ভিতরে, চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্টের ভিতরে। এটা হচ্ছে একটা সেচ খেল, এটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ড চুয়াডাঙ্গা পিওর বিভাগে গঙ্গা প্রধান সেচ খাল। মূলত এরা সেচ খাল, এ সেচ দেওয়ার জন্য এসেলে এই খালটা ব্যবহার করা হয়। যদি এখন শুষ্ক সময় পানি নেই, আর এই এটা হচ্ছে সুইচ গেট, মূলত পানি আসলে ধরে রাখার জন্য এই যে বড় বড় সুইচ নির্মাণ করা হয়েছে, এখানে সুইচের মাধ্যমে পানি নির্মাণ করা হয়। এই যে এটার মাধ্যমে, এই সুইচগুলোর মাধ্যমে আসলে পানিকে নিয়ন্ত্রণে রাখা হয়, আটকে রাখা হয়। মোটামুটি চুয়াডাঙ্গার আলমডাঙ্গাতে দর্শনীয় জায়গা আছে, তার ভিতরে আসলে এটাও একটি, আসলে আরেকটা আছে। এটা হচ্ছে ত্রিমোহনী টাইপের নদীটা। এগুলো হচ্ছে লক সিস্টেম, আর এগুলো হচ্ছে চাকা সিস্টেম, আর এগুলো হচ্ছে তার। এটার মাধ্যমে নিচে যে ঢাকনাটা আছে, মূলত সেগুলো আসলে নিয়ন্ত্রণ করা হয় ঘুরাইয়া হ্যান্ডেল। কিন্তু সচল আছে, যেহেতু পানি নেই সেজন্য আসলে এগুলো অফ করা। যখন প্রচুর পানি থাকে ওইদিকে আরেকটা মোহন আসলে চলে গেছে। এখানে প্রতিদিন আসলে অনেক মানুষ আসে বেড়ানোর জন্য, পানি প্রায় শুকাই গেছে। চলো আমরা এখন মুভ করি এখান থেকে।